জনদিনের বিয়ে সাদী উপলক্ষে বেশ কিছু কেনাকাটাও করলাম তবে আজকে এসেছি একান্তই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য যেটা আসলে না হলেই না যে কয়দিন অনুষ্ঠান ছিল সেই কয়দিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম কাপড় চোপড় ধোয়া হয়েছে আর বারান্দায় মেলা হয়েছে শুকিয়ে গেলে ঘরে এনে এইভাবে স্তূপ দেয়া হয়েছে এখন তো ঘন্টা পার হয়ে যাচ্ছে কাপড় ভাঁজ করতে করতে বিয়ে উপলক্ষে কয়েকদিন তো এক টানা বিরিয়ানি রোস্ট কোরমা পোলাও সব কিছু খাওয়া হলো এখন না হয় বাসায় কিছুদিন ভর্তা ভাজি চলুক নাকি বলেন আসসালামু আলাইকুম বিয়ে উপলক্ষে কয়েকদিন তো ভীষণ ব্যস্ত ছিলাম তার সাথে কেনাকাটাও ছিল আর আজকে এসেছি প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য মানে এই প্রয়োজন না কিনলেই না সেটা হচ্ছে রদসির বই কেনার প্রয়োজন আছে তো রদসির কলেজ থেকে কিছু বইয়ের নাম দিয়েছে আর এখন এসেছি সেই বইগুলো নিয়ে যাওয়ার জন্য আর তার সাথে হচ্ছে রাদেরও কিছু কেনাকাটা আছে সেটাও হচ্ছে তার লেখাপড়া সংক্রান্তই তার স্কুল থেকে আবার তাকে প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে হিউম্যান অর্গান মানে এর উপরে একটা প্রজেক্ট ওয়ার্ক তো তার জন্য তার একটা স্কার বুক কিনতে হবে আর হচ্ছে সেটাকে সাজানোর জন্য তার এই যে দেখতেই পাচ্ছেন হাতে খাতাটাকে সাজানোর জন্য সাজুগুজুর জিনিসপত্র নিয়ে নিয়েছে তো এটা হচ্ছে রাজি তার বাবাকে বলছে যে বাবা এটা নিতে হবে ওটা নিতে হবে মানে আমি তখন তাকিয়ে তাকে দেখছিলাম যে আমরা আসলে এরকম কোনো ওয়ার্ক ওয়ার্ক করিনি তো তাই বলতে পারছি না তো সে তার বাবার সাথে এত পণ্ডিতের মতো কথা বলছে তো আমি আর ক্যামেরাতে সেটা না ধরে পারলাম না তো যাই হোক এখন হচ্ছে রদসির চারটা বই কেনা হলো তার সাথে হচ্ছে রাদের জন্য এই যে গ্লিটারি যেই পেপারগুলো আছে এটা হচ্ছে ওর পছন্দে অরেঞ্জ কালারের দুইটা পেপারও নিয়ে নেওয়া হলো স্টিকার পেপার যেগুলো তো এগুলো দিয়ে সে তার স্কার্প বুকটাকে সাজাবে এছাড়াও আমি আরও দুইটা পেপার নিয়েছি মানে আরও দুইটা দুইটা চারটা নিয়েছি দুই কালারের এটা হচ্ছে একটা গ্রিন কালারের গ্রিন কালারটা আমার কেন প্রয়োজন সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এটা অবশ্য আমি আমার প্রয়োজনে নিয়েছি এরপর আমি আরও দুইটা নিয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক কালারের আর ব্ল্যাক কালারেরটাও কী জন্য প্রয়োজন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে এতটুকু বলতে পারি এই দুইটা জিনিসই হচ্ছে আমি ঘর সাজানোর কাজে নিয়েছি তো যাই হোক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা শেষ আর এখন হচ্ছে সেগুলো নিয়ে নিয়ে তারপর হচ্ছে বিলটা পে করে দেওয়ার পালা এরপর হচ্ছে এখান থেকে আমরা ব্যাগের দোকানগুলোতে যাব। আর আমরা কিন্তু এসেছি রাজলক্ষ্মীতে মানে রাজলক্ষ্মীর সেকেন্ড ফ্লোর থেকে হচ্ছে রদসির জন্য বইগুলো কিনলাম আর এখন চলে এসেছি রাজলক্ষ্মীর অপোজিটে যে আলোদিন টাওয়ার আছে আর এখানে ব্যাগের কালেকশন বেশি সেই শপিং কমপ্লেক্সে আর এসেছি অবশ্য রদসির জন্য একটা লেডিস ওয়ালেট দেখার জন্য কারণ রদুসী হচ্ছে যেহেতু এখন বড় হয়েছে আর কলেজ থেকে তাকে মাঝে মধ্যে একা আসতে হবে তো টাকা পয়সা ক্যারি করারও একটা ব্যাপার আছে বেশ একটা বড় বড় ভাব যেটা এতদিন সে করে নাই তবে এখন যেহেতু প্রয়োজন পড়েছে তাই রদুষির জন্য ছোট একটা লেডিস ওয়ালেট নিয়ে নিচ্ছি আর প্রথমে যে ওয়ালেটগুলো দেখেছিলাম সেগুলো সাইজে একটু বড়ো ছিল যদি আমার পছন্দ হচ্ছিলো কিন্তু মেয়ে বলছে যে না এগুলো বেশি বড় হয়ে যায় ওগুলো নিবে না আর তাছাড়া ওটার দামও অনেক অতিরিক্ত মনে হয়েছিল আমার কাছে তারপর হচ্ছে আমরা অন্য একটা দোকানে এসেছি আর এখানে এসে হচ্ছে ছোট্ট মানে লেডিস ওয়ালেট পাওয়া গেছে আর এটা দেখতে খুবই সুন্দর এটার কালারটা তো আরও বেশি সুন্দর আর এটা দেখে তো মেয়েটার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আমারও ভীষণ ভালো লাগছে সবচাইতে বেশি ভালো লাগছে এটার কালারটা কয়েকদিন আগে যে আমি ব্যাগটা কিনেছিলাম এটার কালারটা হচ্ছে সেই ব্যাগের মতোই একেবারে তো অবশেষে রদসের জন্য এই লেডিস ওয়ালেটে নিয়ে নিলাম আর এর প্রাইস পড়েছিল হচ্ছে সাড়ে চারশো টাকা তো এরপরে আমরা আবার অন্য আরেকটা ব্যাগের দোকানে ঢুকলাম আর এটা ঢুকেছি আপনাদের ভাইয়ার জন্য এই লোকের যে মানে কি অবস্থা বেশি দিন কিছু একটা জিনিস তার পছন্দ হয় না কয়েকদিন আগে তার পছন্দ মতোই কিন্তু আমি তাকে আরেকটা জেন্টস ব্যাগ কিনে দিয়েছিলাম কিন্তু এখন বলে সেটা নাকি আর ভালো লাগে না এখন সে নতুন ব্যাগ দেখছে তো তার এই কর্মকাণ্ডে আমার বারবার একটা কথাই মনে হয় এই লোকের কিছু জিনিস মানে বেশি দিন পছন্দ হয় না শুধুমাত্র বউটা ছাড়া বউয়ের ক্ষেত্রেও যদি দুই দিন পরপর এরকম পছন্দ চেঞ্জ হইতো তাহলে কি অবস্থা হইতো বলেন তো যাই হোক শুকুর আলহামদুলিল্লাহ এরকম কোনো ভাবনা এর মধ্যে নাই বউটা তার পছন্দই আছে তার আচার আচরণে বোঝা যায় তো এটা চেঞ্জ করার চিন্তা ভাবনাও মনে হয় নাই তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ আর ওই যে বলেছিলাম না এখন কিন্তু একটু মানে শপিং মলে একটু ঘোরাঘুরি করলে গরমই লাগে যেহেতু গরম পড়ে গেছে প্রায় যদিও শীতের পোশাক পরাক যেহেতু রাস্তা দিয়ে আসতে হয় রিক্সায় বা মোটর সাইকেলে থাকলে তখন কিন্তু বাতাসে একটু ঠান্ডা লাগে কিন্তু শপিং মলে ঘুরে ঘুরে আমাদের গরম লাগছিল তো রাত বলছিল যে ঠান্ডা কিছু জুস খাবে তো এখানে এসে আমরা তিনটা লাচ্ছি নিয়েছি আর তিনটা নেওয়ার একটাই কারণ হচ্ছে আমার মেয়ে খাবে না তো তাকে জোর করে আমারটা থেকে একটু দেওয়া হয়েছে সে এখন একটুখানি খাচ্ছে আর সে খাবেই না কোনো মতেই খাবে না জুসটা খাওয়া হলে আমরা আরেকটু সন্ধ্যার নাস্তা খাওয়া দাওয়া করেছিলাম বাহিরে সেটার ভিডিওতে ধরিনি তো এখন আমরা বাসায় চলে এসেছি আর বেশ টানা কয়েকদিন হচ্ছে মানে পোলাও রোস্ট কোরমা বিরিয়ানি সবই তো খেলাম তো এখন একটু ভর্তা ভাজি খাই নাকি তো এতে করে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে রুচিটাও একটু চেঞ্জ হবে আর জামায়ের পকেটের টাকাটাও কিছু দিন বাঁচবে মানে বিয়ে সাদি উপলক্ষে যে পরিমাণে আমি খরচ করিয়েছি তাকে দিয়ে তো সেটা কিছুটা হল আজকে কয়েকদিন ভর্তা ভাজি খেয়ে পশিয়ে দিব বলে চিন্তা ভাবনা করছি জানি না কতটুকু করতে পারবো তো আজকে আমি ডাল ভর্তা বানাচ্ছি আর এই ডাল ভর্তাটা হচ্ছে আমার আর আপনাদের ভাইজানের খুব পছন্দ কিন্তু রাদ্রদোষী তারা তো কেউ এই ভর্তা টাইপের কিছু খায় না তো প্রথমেই আমি কিছু ডাল হচ্ছে একদম সামান্য পরিমাণে পানি দিয়ে একদম ঝরঝরে করে সেদ্ধ করে নিয়েছি মানে একদম কিন্তু গলিয়ে ফেলিনি এটা সেদ্ধ হয়েছে কিন্তু ঝরঝরে একটা ভাব ছিল তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি আর কাঁচামরিচ কুচি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি এখন ডিম ভাজবো ভর্তার সাথে ডিম ভাজাও লাগবে তো ডিম ভাজতে যে তেল গরম করেছিলাম সেই তেলের মধ্যে হচ্ছে আমি ডাল ভর্তাটা বানানোর জন্য মরিচটা ভেজে নিয়েছি আর এখন হচ্ছে ডিম ভাজাটার জন্য ডিমটাকে রেডি করছি তো রকম ভর্তা ডিম ভাজা এই ধরনের খাবার কার কেমন লাগে আমি জানি না আমার কিন্তু ভীষণ পছন্দের এই খাবারগুলো আর এই যে বিয়ে শাদি খেলাম আপনাদের ভাইজান কিন্তু রিচ ফুড ওই রকম সে একেবারে পছন্দই করে না যদিও আমি আমার মেয়ে একটু একটু পছন্দ করি তাই বলে যে খুব বেশি পরিমাণে খেতে পারি ওই রকম না আর আপনাদের ভাইয়া হচ্ছে যতটুকুই খায় সেটা হচ্ছে একদমই অপছন্দ করে খায় তবে তাকে যদি এইরকম একটু ভর্তা করে দেয়া যায় তাহলে কিন্তু সে একদিকে পোলাও মাংসটা রেখে অন্যদিকে এই ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করবে তো কথা বলতে বলতে হচ্ছে আমার ডিম ভাজা হয়েই গেছে আর এখন হচ্ছে এটাকে আমি চারটা টুকরা করে নিব যেহেতু আমরা চারজন মানুষ দুইটা ডিম চার টুকরা করে নিয়ে গেলেই হচ্ছে আমাদের হয়ে যায় বেশ হয়ে গেল আমার ডিম ভাজা মাঝে মধ্যে কিন্তু একটু মরিচ পোড়া দিয়ে আর এক পিস এরকম ডিম ভাজা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় তো আজকেও আমার কাছে ওই মনে হচ্ছিল যেহেতু কয়েকদিন রিচ ফুড খাওয়া হয়েছে তো এখন আর মানে ওই ধরনের খাবারের মধ্যে কোনো রুচি নাই তো ডিম ভাজা ভর্তা হচ্ছে বেস্ট খাবার এখনের জন্য তো আমি এখন ডিমটাকে তুলে ফেলে আমি হচ্ছে ডাল ভর্তাটা মেখে নিব তো এরকমভাবে ডাল ভর্তা কে করে খান অনেকজনে হয়তো অনেকভাবেই অনেক সিস্টেমে করেন অনেককে দেখি যে ডালটাকে একদম ভালো করে চুলার উপরে গলিয়ে নাড়তে নাড়তে তারপর ওইখানেই ভর্তা ভর্তা করে ফেলে তো আমি আবার আমার মায়ের কাছ থেকে যেভাবে শিখেছি সেটা হলো অল্প পানি দিয়ে ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু এরকম একটু ঝরঝরে থাকবে তারপর হচ্ছে আমি এটাকে মেখে নিই তো আমি এখানে যতটুকু ডাল সেদ্ধ করেছিলাম আমার মনে হচ্ছিল যে আমরা যেহেতু দুইজন মানুষই ভর্তাটা খাবো তো অতটা মনে হয় লাগবে না তাই নিয়েছিলাম না তো আপনাদের ভাইজান এসে বললো যে পুরাটা বানাও কারণ সে হচ্ছে ভর্তা পাগল মানুষ অনেকটা তো সে শুধু শুধু খেয়ে নিতে পারবে বললো যে তুমি পুরাটা বানিয়ে ফেলো তো পরবর্তীতে আমি হচ্ছে পুরো ডালটাই নিয়ে নিয়েছি আর ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন কিন্তু আমি এটার মধ্যে আবার সরিষার তেল দিয়েও মেখে নিচ্ছি আমার ভর্তাটা বানানো শেষ আর এখন হচ্ছে ডাইনিং টেবিলে ভাতটা তারা বাবা বেটি মিলে রেডি করেছে মানে যা যা ছিল সেটা হচ্ছে ওভেনে গরম করেছে আর এখন আমি ভর্তার ডিম নিয়ে টেবিলের উদ্দেশ্যে রওনা হয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি খাবার দাবারের আয়োজন করেছে তারা বাপ বেটি দুজন মিলে আমার ফ্রিজে হচ্ছে ডিমের তরকারি ছিল আলু দিয়ে তো সেটা গরম করে নিয়েছে যেহেতু রাদ্রদোষী ভর্তা খাবে না তো একে তো মুখে রুচি নেই তারপরে হচ্ছে ভীষণ টায়ার্ড কয়েকদিনের এই বিয়ে শাদিতে দৌড়াদৌড়িতে তো এখন চিন্তা ভাবনা করছি যে কয়েকদিন একটু হালকা পাতলা কাজ করব মানে যা না করলেই না আর তাছাড়াও হচ্ছে মানে যতটুকু রান্না করলে খাওয়া যাবে ততটুকুই করব বেশি কিছু করব না একটু রেস্ট নিব তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা হচ্ছে ঘরের কাজ করেছি মা বেটি দুইজন মিলে এই দিনটা হলো রদসির কলেজ বন্ধ ছিল তাই রদুশী আমাকে হেল্প করতে পেরেছে কিন্তু রাদের স্কুল খোলা ছিল রাত তার বাবার সাথে স্কুলে চলে গেছে তো আমি এখন ঘরটোর গুছিয়ে নিয়েছে এরপর হচ্ছে রাতকে আনতে স্কুলে যাবো তো যেটা আপনাদের সাথে দেখালাম সেটা হচ্ছে আমার ঘরে এখন কাপড় দিয়ে একটা পাহাড় সৃষ্টি হয়েছে মানে এই কয়দিন যে বিয়ে শাদিতে গেলাম ওই সময়টাতে আমার যে কাজের জন্য যে হেল্প করছে ও প্রতিদিনই কাপড় ধুয়েছে প্রতিদিনই বারান্দায় মেলেছে আর শুকানোর পর ঘরে এনে প্রতিদিনই দেখা গেছে যে এক জায়গায় স্তূপ করেছে তো ওইটা যে ভাজ করব সেই সময়টা আসলে ছিল না তো এখন যেহেতু আর বিয়ে শাদি নাই এখন একটু ফ্রি হয়েছি তো এখন তো ঘরটা গুছাতেই হবে তো এই কারণে হচ্ছে ঘরটোর আমরা মা বেটি দুজন মিলে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কাপড়গুলো ভাজ করে যে দেখেন সেই দিন যে আমি পিঙ্ক কালারের হিজাবটা পরেছিলাম সেটাও কিন্তু ভাজ করিনি তো অনেক আপুরাই আমার হিজাবের কালেকশন দেখতে চান তো আমি ভাবছি এটার উপর একটা ভিডিও করব তো আর কোন কোন আপু আমার হিজাবের কালেকশন দেখতে চান বা কেউ কেউ আমার শাড়ির কালেকশন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি চেষ্টা করব তাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিওটা মেক করার জন্য তো যাই হোক সকালে কাজ টাজ করে আমি আবার রাতকে আনতে স্কুলে চলে গিয়েছিলাম আর এই যে রাতকে স্কুল থেকে নিয়েও এসেছি তো এসেই হচ্ছে সে তার ঘুটুমুটু ঘুটুমুটু শুরু করে দিয়েছে তার যে কত রকমের কাজ থাকে ভাইরে ভাই তার কাজের আর শেষ নাই ঘরে যাই আনি না কেন সব কিছু তার কাজে লেগে যায় তো এখন অবশ্য অকাজ করছে না এখন হচ্ছে সে তার স্মার্ট ওয়াচটাকে হচ্ছে চার্জ দিবে স্মার্ট ওয়াচে চার্জ নেই আর এই স্মার্ট ওয়াচটা তাকে তার মামা গিফট করেছিল তো রাতকে নিয়ে স্কুল থেকে আসার সময় আমি কিছু মানে সিঙ্গারা সমুচা নিয়ে এসেছিলাম তো এখন একটু চাটা খাবো যদিও আপনাদের ভাইজান আজকে নেই আমি মেয়ে ছেলে আমরা মিলেই হচ্ছে একটু চাটা খাবো তো আমি এখানে প্লেটের সিঙ্গারাটা বেড়ে নিচ্ছি আর অন্যদিকে হচ্ছে রদুসি চাটা তৈরি করছে আর এখন হচ্ছে আমরা মা ছেলে মেয়ে মিলে একসাথে বসে একটু চা খাবো তাই তার আগে আপনাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে ফেলে আজকের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ